মুসলমান ভাইদের প্রতি আমার শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম এবং অন্যান্য জাতি ও ধর্মীয় ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড বন্ধুরা আপনারা ক্যানভাসে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি ছবি নিয়েছি তো দুটা ছবির মুখে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো আমরা যখন ন্যাচারালি এই দাড়িগুলোকে রিমুভ করতে যাই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই তখন কিন্তু আমরা এই সাবজেক্টটাকে সিলেকশন করি হয়তো বা প্যান টুল নয়তো বা টুল নয়তো বা ম্যাজিক টুল নয়তোবা কুইক সিলেকশন টুল দ্বারা আমরা সিলেকশন করে তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে পারি কিন্তু বন্ধুরা ধরুন যদি আমরা কোনো টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমি প্যান টুল ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি আমি প্যান টুল দিয়ে এই সাবজেক্টটাকে আমি এভাবে সিলেকশন করে নিচ্ছি সিলেকশন করার পর আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই তাহলে আমাদের কিরকম দেখায় দেখুন ধরুন আমি এটাকে সিলেকশন করার পর কন্ট্রোল অ্যান্টার বাটনে প্রেস করলাম তারপর ব্যাগেসেস প্রেস করে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিচ্ছি বন্ধুরা দেখুন এখন যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছি দাঁড়িয়ে বর্ডারটা দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে আসলে দাঁড়ির বর্ডারটা ন্যাচারালি কিন্তু এরকম দেখানোর কথা না দাঁড়িয়ে বর্ডারটা এরকম দেখালে এটা আসলে একদম আর্টিফিশিয়াল দু সাইডে যদি আমি এরকম ভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি তাহলে এই আর্টিফিশিয়াল বোঝা যাবে এই ন্যাচারাল ধারিটিকে আমরা ন্যাচারাল রেখে কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে তো বন্ধুরা আমরা সাবজেক্টটাকে সবসময় কিন্তু সিলেকশন করার পর আমরা ব্যাকগ্রাউন্ড টাকে রিমুভ করি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো টুল ব্যবহার করব না ফটোশপে যে অপশনগুলি দেওয়া আছে ফটোশপের অপশন ব্যবহার করে আমরা এখান থেকে এই রিমুভ করে তো বন্ধুরা আমি এখানে দুটি ছবি নিয়েছি এর কারণ হল দুটি ছবি আমি কেন নিলাম আমি এই পাকা দাড়ির এই সাদা দাড়ির ছবিটা দিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারতাম তো অনেক ভিউর আছেন যারা ভিডিওটি অনেক সময় বুঝতে পারেন না যেমন আমি পাকা বা সাদা দাড়ি দিয়ে করলে ওনারা আমাকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই সাদা দাঁড়ি তো হয়ে গেল কিন্তু ব্ল্যাক দাঁড়িটা তো হচ্ছে না তো আমি দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা একটু ধৈর্য নিয়ে দেখেন আমার মনে হয় কিছুটা শিখতে পারবেন তো ধরুন আমি প্রথমে সাদা দাঁড়ের এই লুকটিকে কাজ করে দেখাচ্ছি আমরা এখান থেকে ফটোশপে যে অপশনগুলি দেওয়া আছে আমরা অপশনগুলি ব্যবহার করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করে রিমুভ করতে পারি তো এটা রিমুভ করার জন্য বন্ধুরা প্রথমে আমরা ফিল্টারে ক্লিক করে দেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার লেখা আছে ফিল্টারে আমরা ক্লিক করব তো এবার ফিল্টারে ক্লিক করুন ফিল্টারে ক্লিক করার পর প্রথমে আপনি এখানে দেখতে পাবেন এক্স এটাতে আমরা ক্লিক করে দিব অথবা শর্টকাটেও আমরা করতে পারি এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট কিটা দেওয়া আছে অল্ট কন্ট্রোল এবং এক্স বাটন তো শর্টকাটেও আমরা করতে পারি এবং ম্যানুয়ালিও করতে পারে ধরুন আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি বন্ধুরা এক স্টার্টে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে যাবে তো উইন্ডোতে আপনি খেয়াল করবেন প্রথমেই এটাতে আপনার চেক মার্ক দেওয়া থাকবে তার মানে এটা সিলেক্ট করা আছে এটা কিন্তু এনাবেল দেখাচ্ছে আর বাকিগুলা কিন্তু আসলে ডিজেবল দেখানো হচ্ছে তো আমরা প্রথমে উপরে যে যেটাতে এনাবেল করা রয়েছে এটা এনাবেল করা থাকবে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি মাউস পয়েন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাউস পয়েন্টে যদি আপনি ছোট এবং বড় করতে চান তাহলে আপনি ম্যানুয়ালি করতে পারেন এবং শর্টকাটেও করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ সাইজ ব্রাশ সাইজ কিন্তু এখানে 32 দেওয়া আছে আপনি এখানে ব্রাশ সাইজ বাড়িয়ে ব্রাশটাকে বড় করতে পারেন এবং শর্টকাটে আপনি থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে আপনি ব্রাশের সাইজটাকে ছোট বড় করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাশ সাইজ এটুকু আছে আমি যদি থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করি মানে ইন থার্ড ব্রেকেট প্রেস করলে এটা ছোট হবে এবং ক্লোজ থার্ড ব্রেকেট প্রেস করলে এটা বড় হয়ে যাবে তো ধরুন আমি এখান থেকে বড় ছোট করতে পারি তো আমাদের আসলে পয়েন্ট যে আমরা এটাকে বড় করে নেব এবং ছোট করে নেব তো এখন প্রথমে আমাদের এটাতে সিলেকশন করা আছে তো এখন আমরা এভাবে এটাকে এভাবে সিলেকশন করব আমরা ছবির বর্ডারটা দিয়ে এভাবে সিলেকশন করে নিন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার সিলেকশন হয়ে গেছে সিলেকশন হওয়ার পর আপনি এখান থেকে স্মুথ এবং এটা একটু বাড়িয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমার স্মুথ দেওয়া আছে সিক্সটি টু তো আপনি এটা স্মুথটাকে একটু বাড়িয়ে দেবেন স্মুথটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য বন্ধুরা এই এর আইকনে ক্লিক করে আমরা এটার স্মুথ একটু বাড়িয়ে এবং কমিয়ে দেব তো আমরা অবশ্যই স্মুথটাকে জিরো পার্সেন্ট কখনোই রাখবো না আমরা স্মুথটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপর বন্ধুরা আমরা এই যে এখানে দেখতে পাবো ফিল আইকন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল আইকন রয়েছে ফিল আইকনে ক্লিক করে নিন তো এবার ফিল আইকনে ক্লিক করে ফিল আইকনটাকে সিলেক্ট করে নিন নেওয়ার পর আমরা যেখানে সিলেকশন করেছি সিলেকশনের ভিতরে আমরা ফিলাইকন দ্বারা ক্লিক করে দেব ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এটি একটি ব্যতিক্রম ধর্মী কালার হয়ে গেছে তো বন্ধুরা এখন এখানে আমাদের খুব একটি বেশি সেটিংস নেই এবং এখানে বেশি একটা কাজও নেই তো আমরা ফিল আইকন এখানে ক্লিক করার পর এটাকে আমরা জাস্ট ওকে করে দিব আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন এনাবেল হয়ে গেছে এখন এটা ফিল আইকনে ক্লিক করার আগে কিন্তু ওকে বাটনটি ডিজেবল করা ছিল তো এখন ফিল আইকন ক্লিক করার পর এটা কিন্তু এনাবেল হয়ে গেছে তো এখন আমরা ওকে বাটনে ক্লিক করে দিব এবার ওকে বাটনে ক্লিক করে দিন ওকে বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম রিমুভ হয়ে গেছে এখানে আর কোনো সমস্যা নেই তো এখন আমরা এটাকে অন্য একটি ব্যাকগ্রাউন্ড এনে এখানে আমরা অ্যাড করতে পারি বা এটা পাসপোর্ট সাইজ ছবি হলে আমরা নেভি ব্লো এটার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি ধরুন আমি নেভি ব্লু একটি ব্যাকগ্রাউন্ড এখন এখানে তো করার আগে আপনারা দেখতে পাচ্ছেন নিউ লেয়ার আইকন নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমি একটি লেয়ার তৈরি করে নিচ্ছি নিউ লেয়ার আইকনে ক্লিক করার পর আমরা এবার লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি আমাদের দুটি লেয়ার হয়ে গেছে তো এখন যেমন আমার নেভি ব্লু দেওয়া আছে ফোরগ্রাউন্ড কালারে তো ফোরগ্রাউন্ড কালারে নেভি ব্লু দেওয়া থাকলে আমাদের অল্ট বাটন চেপে ধরে ক্লিক করতে হবে তো এবার অল্ট বাটন চেপে ধরে ব্যাগ স্পেস ক্লিক করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নেভি ব্লু কালার হয়ে গেছে কিন্তু এই যে লেয়ার পেনেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইটি লেয়ার ছবির যে লেয়ারটি এটা কিন্তু নিচে রয়েছে আর ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি উপরে এটা কিন্তু এখন আমরা এই নিচের এই লেয়ারটিকে ধরে মাউথ চেপে ধরে আমরা উপরে লেয়ারের উপরে বসিয়ে দেব তো এবার এখান থেকে মাউথ চেপে ধরুন এবং এটার উপরে লেয়ারটিকে বসিয়ে দিন বন্ধুরা এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং ছবিটা ব্যাকগ্রাউন্ডের উপরে বসে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে দাড়িগুলো ন্যাচারাল আমরা দেখতে পাচ্ছি তো এখানে আপনারা এই যে কানের এদিক দিয়ে উপরে একটু দেখতে পাচ্ছেন কিছুটা একটু ভিন্ন রকম রয়েছে তো এই ভিন্ন রকমটা থাকার কারণটা কি বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা যে ছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল আমি আপনাদের আমি একটু কন্ট্রোল অল্ট এবং বাটন প্রেস করে করে একটু ব্যাক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে একটি শেড ছিল সাদা সাদা দেখা যাচ্ছে আসলে ভিডিওতে আপনাদের কাছে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটার ভিতরে সাদা কিছুটা স্পট রয়েছে যেটা দেখতে দাড়ির মতো সেজন্য কিন্তু এটাকে রাখা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এরকম থাকার কারণে কিন্তু এরকম বোঝানো হচ্ছে তো বন্ধুরা এটাকে আমরা কি করব। আমরা এখান থেকে আমরা ইরেজার টুল নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন ইরেজার টুল ইরেজার টুল নেওয়ার পর আমরা ইরেজার টুল দিয়ে ঘষে এটাকে মুশিয়ে দেব তো এবার ইরেজার টুল নিন এবং ঘষে সরি ছবির ব্যাকগ্রাউন্ড লেয়ারে করা ছিল সেই জন্য এরকম হয়ে গেছিল বন্ধুরা ছবি লেয়ারে আমাদের মার্ক করতে হবে তো এবার ছবি লেয়ারে মার্ক করুন মার্ক করার পর এবার ইরেজার টুল দ্বারা এভাবে ঘষে আপনার প্রয়োজন মতো যে অংশটুকু বিশ্রী দেখা যাচ্ছে বা অবাঞ্ছিত মনে হচ্ছে আপনার কাছে সেই অংশটুকু আপনি এভাবে মুছে দেবেন

বড় করে নেওয়ার জন্য বন্ধুরা আমরা আবারও ফিল্টারে ক্লিক করব ফিল্টারে ক্লিক করার পর আমরা ক্লিক করে দেবো তো এক্সট্রা ক্লিক করার পর সেম উইন্ডোটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরটিতে ক্লিক করা আছে ওপরটিতে ক্লিক করা থাকার পর আমরা এবার ছবির বর্ডার দিয়ে আমরা এইভাবে সাবজেক্টটাকে ঠিক রেখে আমরা এইভাবে সিলেকশন করব। বন্ধুরা সিলেকশন হওয়ার পর আমরা এখান থেকে ফিল্ড আইকনটি নেব দেখতে পাচ্ছেন ফিল এই ফিল আইকনটি আমরা এবার নেব ফিল এ ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের স্মোথটা দেওয়া আছে আবার এখানে চেক দিন না এখানে চেক দিলে আবার ছবিটা কিন্তু আসলে হার্ডনেস হয়ে যাবে তো এখানে স্মোথটা যে দেওয়া আছে এই স্মোথটা আমরা একটু বাড়িয়ে দেব বাড়ানোর পর মানে আমরা 0% কখনো রাখব না অন্তত 50% এর উপরে রাখার পর আমরা এবার এটাকে ওকে করে দেব ওকে করার পর বন্ধুরা আমরা দেখতে পাবো এটা ন্যাচারালি দাঁড়ির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং দাড়িগুলো ন্যাচারাল রয়ে গেছে বন্ধুরা এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই আমরা এখান থেকে নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটি লেয়ার তৈরি করে নিলাম তারপর অল্ট এবং ব্যাগিসিস প্রেস করে আমরা একটি সলিড কালার নিয়ে নিলাম সলিড কালার নেওয়ার পর আমি নিচের লেয়ারটিকে উপরে বসিয়ে দিলাম ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ